কি অবস্থায় পৌঁছতে পারে 2050-এ? 2050-এ কীরকম গান হবে? 94-এ যখন আমি গান গেয়েছিলাম তখন অনেকে বলেছিলেন এই গানগুলো গান। আমি বলেছিলাম গান না হলে আমি একটু বেশি খুশি, গান তো সবাই করে। তাহলে আমি একটা অন্য কিছু বের করেছি যেটা কবিতা নয়, ছড়া নয়, সব কিছু মিলে এমন একটা জিনিস যেটা গান নয়। আমার খুব খারাপ লাগে যখন আমাকে কেউ আমার গান না শুনে আপনি খুব ভালো গান বলেন, বলতে পারেন না আমি কোন গান গেয়েছি, খারাপ লাগে। আমার গানের ভাবনাটা অন্য ছিল। আমি যখন 94 সালে গান রেকর্ড করতে যাচ্ছি তখন আমি ফ্লোরে প্রতি পদে আমাকে একটা চোরা কোপ্তা লড়াই করতে হয়েছে, কোনো কিছু আওয়াজ, কোনো কিছু মিউজিক, কোনো কিছু সাউন্ড, কোনো জিনিস চাওয়ার জন্য। এই গানটা যার একটা প্রকৃষ্ট উদাহরণ। আমি তখন UDI ইয়েলো পেজেস বলে একটা কোম্পানিতে চাকরি করি। এই গানটা তৈরি একটা দুপুরবেলা, আমি সারাদিনে কোনো সেল হয়নি আমার, আমরা ক্লোজ বলতাম, ক্লোজ পাইনি, খুব ফ্রাস্ট্রেটেড লাগছে সারাদিন না, সেই সপ্তাহটাতে কিছু হয়নি, কোনো ব্যবসা হয়নি। বেচুবাবু ছিলাম, অন্যান্যরা আমাদের গ্রুপের বা যারা যারা কলকাতায় কাজ করছে তারা প্রত্যেকেই ব্যবসা পাচ্ছে, আমি পাচ্ছি না, তো খুব খারাপ লাগছিল। দুপুরবেলা এসে আমার বাইকের ওপরেই আমি শুতাম। আমার বাড়ি 9 নম্বর বিকেপাল এভিনিউ, তার একটা বাড়ি ছাড়ার পর একটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটটার পাশে একটা অদ্ভুত এয়ার পকেট ছিল, ওখানটায় হু হু করে হাওয়া দিত। সেখানটায় এসে শুয়ে আছি, রেডিওর ফিডব্যাকের আওয়াজটা পেলাম, পি করে ফিডব্যাকটা বাজছে, খানিকক্ষণ বাদে অধিবেশন শুরু হবে, সেই চেনা মেলোডিটা বাজবে যেটা আমাদের সবাইকে অদ্ভুত একটা আনন্দ দিত। আর ঠিক সেই সময় অদ্ভুতভাবে আমার হতাশাটা আমাকে সাংঘাতিক লেভেলে একটা চাপ দিচ্ছে যে নেই 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 নেই, হয়নি, এরকম একটা কী অবস্থায় আমি একটা, আমি ওই বয়সে, আমার তখন বয়স কত হয় 88 সালের কথা বলছি, আমার 23 বছর বয়স, আমি চাকরি করছি, আমি তখনকার দিনে 1400 টাকা মাইনে পাই, প্রতিদিন 30 টাকা করে অ্যালাউন্স পাই, এবং আমি যদি বিক্রি করতে পারি তারপরে আমার ইনসেন্টিভ পাই, এবং আমি নিজের ইচ্ছে নিজের মর্জিতে একটা গাড়ি ছোটে, একটা বাইক ছোটে আমি ঘুরি। বাবা ফার্স্ট ডাউন পেমেন্টটা করেছিল 5000 টাকা, বাকি 440 টাকা না 44 টাকা করে ইনস্টলমেন্ট ছিল, সেই ইনস্টলমেন্ট দিয়ে আমি তখন বাইকটা কিনেছিলাম ধারে। সেই বাইকটা ধারে হকার যায় কেন, তার উপর আমি শান্তিতে শুয়ে আছি, অথচ কি অদ্ভুত, আমি চিন্তা করছি আমার কিছু হচ্ছে না, রেডিওতে খবর শুরু হবে। আর আমাদের পাড়ার এক ফেরিওয়ালা ছিল, বলতো যে তোমাদের কাছে পুরনো কাগজ আছে, এবং সে ডাকতো তার সমস্ত শক্তি দিয়ে দুপুরবেলা মধ্যবিত্তের ভাত ঘুম ভেদ করে যাতে তার সে ডাক পৌঁছোয়, লোক যাতে উঠে পড়ে, তীক্ষ্ণ স্বরে সে ডাকত, এ পুরানা কাগজ সিসি বোতল বিক্রি আছে, কপিরাইট স্ট্রাইক করবি, তোর সম্পত্তি শিলাজিৎ, তোর বাবার সম্পত্তি, আমার গানকে বাঁচানোর জন্য, আমার গানগুলোকে ডকুমেন্ট করার জন্য আমি একটা অগায়ক থেকে গায়ক হবার প্রসেসের মধ্যে পড়েছিলাম, রেকর্ড করতে গেছিলাম আমার গানগুলোকে বাঁচানোর জন্য, আমার নিজের গান, আমার বন্ধু বলে যে পরিচিত ছিল সে তখনকার তার সমস্ত ক্ষমতার সাহায্য নিয়ে সেই গানগুলোকেই, আজ যেমন আমি ওই গানগুলোকে ভেঙে অন্যরকম করে করার চেষ্টা করছি, ও তেমনি 2-4টে শব্দ বসিয়ে আলাদা করে দিয়ে ওই গানটাকে নিজের বলে, আমার চোখের সামনে, আমার থেকে 100 ফিট দূরে মঞ্চের উপর দাঁড়িয়ে উঠে বলেছে, বলো আমার গান, হে মধ্যবিত্ত আছে তোমার ভাত ঘুমের মধ্যে কিছু পড়ে আছে, অপ্রয়োজনীয় খালি টিন, পুরনো কাগজ খাতা আমি কিনবো। তার দুপায়ের হাওয়ায় ছুটি দুরকম স্ট্র্যাপ ছিল আমার মনে আছে, সে ডাকছে, আমি শুয়ে শুয়ে ভাবলাম
আমি এত চিন্তিত, এত দুঃখিত, এত যন্ত্রণায় কাতর, আমার একটা সেল নেই, অথচ এত কিছু আছে। আমার বাবা বেঁচে আছে, আমার মা আছে, আমার সংসার চলে, তাতেই আমি এত হতাশ। নমস্কার, আজকের বিশেষ বিশেষ খবর হলো, খবর শুরু হয়ে গেছে। আমার মনে হলো ওই জেনারেটরের শব্দ যেটা সেটা করছো, আস্তে আস্তে না কীরকম বদলাতে বললে প্রাগৈতিহাসিক যুগের খুব প্রিমিটিভ একটা মানুষ বা কতগুলো মানুষ তারা তারা হোয়াইট ড্রামস পায়াচ্ছে, তার সঙ্গে খবরটা চলছে। জেনারেটরের শব্দটা ড্রামসের মতো হয়ে গেল, আর আমি ওর ভেতর থেকে একটা কথা খুঁজে পেলাম। মনে হলো মরার তো কোনো সিন নেই, পচে লাশ হয়ে থাকার তো কোনো সিন নেই। চিলাজিৎ ওই লোকটা পারছে, আমি তার থেকে ভালো কন্ডিশনে। বলো, ওই আওয়াজ থেকে বলো, কী একটা বলো, ভেতর থেকে কী একটা খোলো। ছিটকে বেরোলো একটা শব্দ। হিমঘরে ধরে ধরে পড়ে থেকে লাভ নেই লোকসান, তার চেয়ে সজীব রোদেতে সানিয়ে ধারালো করে যান। পুরানা কাগজ সিসি বোতল বিক্রি আছে। ওই ফেরিওয়ালার ডাকটা আমার এমন হলো, আমি বাইক স্টার্ট করলাম, আর বাইক স্টার্ট করে ক্র্যাশ হেলমেটটা, যেটা আমার তখন রিওয়াজের সব থেকে সুবিধাজনক জায়গা ছিল, সেই ক্র্যাশ হেলমেটটার মধ্যে আমি ভেতরে অদ্ভুত গম গম করে, যেমন যাদের ক্র্যাশ হেলমেট আছে পুরো ঢাকা তারা বুঝবে, ভেতরে গান গাইলে কথা বললে অনেকটা হেডফোনের মতো একটা এফেক্ট দেয়, সেই ইফেক্টটাই বলতে থাকতাম। তাই মরছি না ভাই, মরবো না, লাশ হয়ে আর পচবো না, তাই মরছি না ভাই, মরবো না, তাই লাশ হয়ে আর পচবো না, তাই মরছি না ভাই, মরবো না। অন্য সুরে বলতে বাধ্য হচ্ছি, শব্দ বদলে দিচ্ছি, ঝড়ের জায়গায় তুফান বলছি, কষ্ট হচ্ছে। নিজের ইচ্ছেতে নিজের নিজের সন্তানকে আমি আমি মারছি, খুন করছি, কষ্ট হচ্ছে। গান শিখেছি ঝিঝি পোকাদের স্কুলে, বঞ্চিত করার চেষ্টা করতে পারো, কিন্তু আমার ভেতরের যে তুফান, তোমার মতো অপরাধীদের যারা শিল্পীকে গলা টিপে মারতে চায়, তার সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়, স্বীকার করতে অস্বীকার করে শুধু নয়, আগ বাড়িয়ে তার করা কাজ, কিছু কিছু ক্ষেত্রে তার নিজের অর্থ দিয়ে করা ভিডিও, মোমবাতি, একটা পয়সা খরচা করনি সেখানে, তুমি তাতে স্ট্রাইক করছো। এটাই খবর। পুরো রায় যারা শুনেছ তার থেকে আলাদা, কিন্তু কথা দিচ্ছি এটা এখানে 2050-এর গান করেই ছাড়ব। পরের এপিসোডে পরের গানটা নিয়ে বলবো। এ গানটা আমার খুব মনের কাছে একটা গান, ফেরিওলার থেকে সুর চুরি করা একটা গান। খবর খবর করা বন্ধ আছে। Thank you.
প্রশাসনের পায়ে বেড়ি দিতে রাজ্যের ছবি সপ্তাহ দুদিনের সার্বিক লকডাউনের শেষ দিনে দিনের ছবি আওয়াজের খবর আর কিছুদিনের মধ্যে শোনা যাবে শিলাজিৎ টিভিতে। নমস্কার।